জোস একটা বই পড়ছিলাম জানেন, এই বইটা হচ্ছে শো ইওর ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাস্ট্রিনের লেখা একটা বই, এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার একটা বই। তো এই বইতে হেভি সুন্দর একটা কথা লিখছে, এই কথাটা অনেক ভালো লাগছে আমার। তো কথাটা হচ্ছে এমন, আমি একটু পড়ে শুনে আসলে আমার মুখস্থ নেই, সেটা হচ্ছে এভরিবডি লাভস এ গুড স্টোরি, বাট গুড স্টোরি টেলিং ডাজ নট কাম ইজি টু এভরিবডি, ইটস এ স্কিল দ্যাট টেক্স এ লাইফ টাইম টু মেচার, সো স্টাডি দ্যাট গ্রেট স্টোরিজ অ্যান্ড দেন গো ফাইন্ড সাম অফ ইউর ওন, ইউর স্টোরিজ উইল গেট বেটার দ্যান মোর ইউ টেল দেম। অর্থাৎ আসলে সবাই কিন্তু ভালো গল্প কিন্তু পছন্দ করে, কিন্তু যে ভালো গল্প বলে সে ভালো গল্প বলাটা কিন্তু একদিনে হয়ে ওঠে না। হ্যাঁ, এই ভালো গল্পটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার, মানে ভালো গল্প বলার ব্যাপারটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। তারপরে কি, এই ভালো গল্প বলতে কিছু কিছু মানুষের সারা জীবনও লেগে যায়। অর্থাৎ এখানে মূল যে বিষয়টা বুঝতে চেয়েছি, শুধু গল্পের ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে। এই যে সাপোজ ধরে নেন আপনি কোনো রাইটার, ঠিক আছে, কারণ আপনি নতুন নতুন যখন লেখা শুরু করছেন তখন তো আপনি ভালো করে লিখতে পারবেন না। দেখবেন কিছু মানুষ ভাবে যে সে একবারে অনেক ভালো লিখতে পারবে, তাই তো, এই জন্য ভাবে সি তুই এভাবে লিখিস, তুই এইভাবে লিখিস, এ ভুল ওই ভুল, সে ইন্সপায়ার না করে এইভাবে বলে। অথচ যে এই পিছনে কথা বলে সে কিন্তু নিজেই লিখতে পারে না। হ্যাঁ, তো এখানে মূলত এটা বোঝাতে চাইছে যে তোমরা আসলে অন্য যে গল্প বলতেছে তার খারাপ বলে না, হ্যাঁ সে তো চেষ্টা করতেছে। আর একটা যে একটা গল্প লেখক অথবা যে একটা গল্প বলে, হ্যাঁ সে আসলে একদিনে খুব ভালো গল্প বলার মতো সে একদিনে সেরকম অ্যাবিলিটি তার হয় না, সে আস্তে আস্তে সেরকম ক্রিয়েটিভিটি তার মধ্যে তৈরি হয়।